বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের আজকে আমার বারান্দাতে পাখিদের আসার গল্প শোনাবো। তো শুরুতেই বলে নেই, আপনার এখানে একটা টিয়া পাখি দেখতে পাচ্ছেন, যে আমার বারান্দাতে টিয়া পাখি এসেও খাবার খায়। তো এই টিয়া পাখিদেরকে নিয়ে আমি আরও একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, অনেক মজা পাবেন ভিডিওটি দেখে। তো এই হচ্ছে আমার বারান্দায় টিয়া পাখি এসছে, চড়ুই পাখি এসছে। তো এটা আমার প্রায় 1 বছর পরেকার ভিডিও, আগে শুরুতেই এত পাখি আসতো না। তো শুরুর দিকটা আসলে খুবই মজা করেই শুরু করা। আমি একদিন আড়ংয়ে যাই এবং আড়ংয়ে গিয়ে দেখি যে বাবুই পাখির বাসা, এই যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন মাটির পাখির বাসা ঝুলানো ঝুলানো, এই একটা বাসা আমি কিনে নিয়ে আসি। তো আমি ভাবি যে ঠিক আছে, এটা আমি বারান্দাতে ঝুলিয়ে দিই, তাহলে পাখিরা এসে থাকবে। তো তারপরে চিন্তা করি ঠিক আছে, কিছু খাবার দিয়ে রাখি, তাহলে পাখিরা বুঝতে পারবে যে এখানে একটা পাখির বাসা আছে। তো আমি কিছু চাল দিয়ে রাখি। তারপরে দেখি যে 4-5 দিন পরে একটা দুটো চড়ুই পাখি আসা শুরু করেছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগে। তো আমি হচ্ছে তারপরে একটা বাটি বেঁধে দিই, যে বাটি বেঁধে বাটির মধ্যেও কিছু চাল দিয়ে রাখি। তো আমি খেয়াল করে দেখি যে 2 চা চামচ চাল দিলে 3-4 দিন লাগতো শেষ হতে, তার মানে 2-4টা করে চড়ুই পাখিরা আসতো। তো এটা দেখে আমার খুব ভালো লাগে। এরপর আস্তে আস্তে একদিন খেয়াল করি যে একদিনেই চাল শেষ হয়ে যায়, সকালে চাল দিলে বিকালেই শেষ হয়ে যাচ্ছে, বা বিকালে চাল রেখে দিলে সকালে উঠেই দেখি যে আর কোনো চাল নেই, পাখিরা সব চাল খেয়ে ফেলছে। তো তারপরে আমি চিন্তা করি যে ঠিক আছে, তাহলে আমি আরও একটা পাখির বাসা কিনে এনে ঝুলিয়ে দিব এবং আরও একটা বাটি ঝুলিয়ে দিব। তো সেটা দেই, একটা বাটি বেঁধে দেই, বাসা ঝুলিয়ে দেই। তো এখানে অনেক পাখি আসতে থাকে, তারপর ঝাঁকে ঝাঁকে একসাথে দেখা যায় 20-25টা পাখি আসতে থাকে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুরুর দিকের, একদম শুরুতে যখন একটা বাসা ঝুলানো ছিল আর একটা বাটি বাঁধা ছিল। তো পাখিরা এসে খাবার খাচ্ছে। আসলে এই ইন্ডিপেন্ডেন্ট পাখিগুলি দেখে আমি এত মজা পাই, এত আনন্দ দেয় আমাকে এই পাখিগুলা, যে তারপরে আমি চিন্তা করি যে ঠিক আছে, আমি আরও হচ্ছে দুটো খাবারের বাটি ওদেরকে বেঁধে দিই, তাহলে অনেকগুলি পাখি একসাথে এসে খেতে পারবে। কারণ অল্প খাবার অনেকগুলি পাখি আসছে, তখন এসে ওরা মারামারি করে। তো অনেকেই হচ্ছে গিয়ে দেখে খুব অবাক হয়, এখানে অনেক ধরনের পাখি আসে, যেমন হচ্ছে চড়ুই পাখি তো আসেই, তারপরে শালিক পাখি, বুলবুলি পাখি, দোয়েল পাখি। তো এই পাখিগুলি আমার অনেক ভালো লাগে। বুলবুলি বা শালিককে আমি বসে খাবার খেতে অনেক সময়ের জন্য দেখিনি, জাস্ট দেখি এসে ওরা বসে, কিছু সময় বসে চলে যায়। আসলে আমি মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে গেলে ওরা চলে যায়, এই জন্য আমি ওদেরকে ভয় দিই না, আমি খুব সাবধানে দূর থেকে ভিডিও করি। কারণ এমনি আমাকে দেখলে দেখা যাচ্ছে যায় না, ওরা খাবার খায় করে। আর এখন যেহেতু 1 বছর পরে এতটা দিন হয়ে গেছে, ওরা আসলে বুঝে যে আমি ওদেরকে খাবার দেই, খাবার দিচ্ছি, কিন্তু আমার হাতে মোবাইল দেখলে ওরা তখন ভয় পায়, তখন চলে যায়। তো এই জন্য আমি ভিডিও করে সব সময় খুব বেশি ওদের বিরক্ত করতে চাই না, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই অল্প অল্প করে একটু ভিডিও করেছি, যে আসলে ইন্ডিপেন্ডেন্ট পাখি যে এরকমভাবে বারান্দায় আসে এটা অনেকেই খুব অবাক হয়। তো একদিন সকালবেলাতে উঠে আমি ভোরবেলাতে দেখি যে যে এক জোড়া টিয়া পাখি আমার বারান্দাতে বসে আছে। আমার খুব ভালো লেগেছিল এই দিন, যে আমি আসলে কল্পনাও করতে পারিনি যে মানে ছোট ছোট পাখির সাথে এরকম বড় পাখিও আসবে। তো আপনাদেরকে আবারও বলছি, আপনারা কিন্তু টিয়া পাখি নিয়ে করা আমার যে আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, যে জোড়ায় জোড়ায় টিয়া পাখি কীভাবে আমার বারান্দাতে। তো হচ্ছে আমার বারান্দার সাথে যে এদিকে অনেক বড় একটা কদম ফুল গাছ আছে, এই গাছে এসেও অনেক পাখি বসে, অনেক ভালো লাগে এগুলি আমার দেখতে। আর এই জানালাটার উপরেই সানসেটে হচ্ছে শালিক পাখি বাসা বেঁধেছে, ওখানে বাচ্চাও হয়েছে। তো সেটা আপনাদেরকে দেখানো সম্ভব না, কারণ ওখানে হচ্ছে বাহিরের সাইডে। তো এই গাছের মধ্যে এসেও টিয়া পাখি বসে, কদম ফুল খায়, আমার খুব ভালো লাগে দেখতে। আর হচ্ছে অনেকেই আমাকে বলেন যে বারান্দাতে কেন গাছ রাখি না, বারান্দায় সবুজ থাকলে আরও অনেক পাখিরা আসবে।
তো তাদের জন্য বলতে চাই যে বারান্দাতে আসলে রাখি না ক্লিনিং এর জন্য, আর এমনিতে এখানে আমার বারান্দার পাশেই যেহেতু এত সবুজ, এখানে নার্সারি, এখানে বড় একটা গাছ, এই জন্য হচ্ছে গিয়ে আমি আর আলাদা করে বারান্দাতে গাছ রাখিনি, যাতে করে আমি প্রপার ক্লিনিংটা করতে পারি, কারণ পাখিরা আসলে অনেক নোংরা হয়, তো এই জন্য আমি সুন্দরভাবে করে যেন ক্লিন করে রাখতে পারি এই জন্য হচ্ছে দেই না। আর এখানে আপনারা একটা দোয়েল পাখি দেখতে পাচ্ছেন, তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা সবাই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। অনেকেই পাখি পছন্দ করেন কিন্তু পাখি কেজে ভরে রাখেন, তো ইন্ডিপেন্ডেন্ট পাখি দেখেও যে অনেক আনন্দ নেওয়া যায়, মজা পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।